কাঞ্চনপুরের সাংবাদিক বনাম পুলিশের ঘটনা এক নয়া মোড় নিতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা, অবশেষে জয়ী কে হবেন। পুলিশ সূত্র মোতাবেক জানা গেছে যে একদা ডেইলি দেশের কথা মুখপাত্রের ডন সাংবাদিক তথা বর্তমানে হেডলাইন্স ত্রিপুরা নামক বৈদ্যুতিন চ্যানেলের কাঞ্চনপুর সাংবাদিক সুজিত বড়ুয়ার প্রত্যক্ষ মদতে তথা অপর এক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার কাঞ্চনপুর সাংবাদিক কাঞ্চনপুর থানার সেকেন্ড অফিসার রামকৃষ্ণ দাসকে গত 22 আগস্ট রাত প্রায় 10টায় হেনস্থাসহ তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়েছে। এমনকি এসআই রামকৃষ্ণ দাসকে পুকুরের জলে নেমে থাকতেও বাধ্য করা হয়েছে। এই মর্মে 23 আগস্ট এসআই রামকৃষ্ণ দাস কাঞ্চনপুর থানায় এফআইআর দায়ের করেছেন উক্ত ডন সাংবাদিক সুজিত বড়ুয়া তথা তার সহযোগী সাংবাদিক। এসআই রামকৃষ্ণ দাস এফআইআরে উল্লেখ করেছেন যে কিছুদিন পূর্বে হেডলাইন্স ত্রিপুরার সাংবাদিক সুজিত বড়ুয়া তাকে ফোন করে 40,000 টাকা দাবি করেন। কী কারণে সেই টাকা দাবি করা হয়েছে তা অবশ্য পরিষ্কার উল্লেখ নেই এফআইআর কপিতে। এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে যে গত 22 আগস্ট রাত প্রায় 10টায় সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস গাড়ি নং TR02E0473 নিয়ে কাঞ্চনপুরের শ্রীরামপুর থেকে থানায় ফিরছিলেন। পথে সাংবাদিক সুজিত বড়ুয়ার নেতৃত্বে কয়েকজন যুবক তার পথ আটকায় এবং গাড়িতে মদ বহন করা হচ্ছে বলে হইচই জুড়ে দেয়। এতে করে আরও কিছু লোক জড়ো হলে শেষে গাড়িটিকে পাশের একটি পুকুরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পাশাপাশি সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসকে পুকুরের জলে নেমে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শেষে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। আসলে গত কিছুদিন যাবৎ সুজিত বড়ুয়া নামে একজন সাংবাদিক আমাকে ফোনে এবং ফিজিক্যালি এসে 40-50 হাজার টাকা চান। তা আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কিসের টাকা? উনি আমাকে বলেন যে সামনে পুজো, দুর্গা পুজো, আমার ছাত্রছাত্রী কিনতে হবে। তো আমি বললাম দেখুন আমি তো নিজেও দুর্গা পুজোর সময় পোশাক টোশাক কিনি না, আর এমন কী ব্যাপার যে আপনাকে আমার এত টাকা দিতে হবে? যাই হোক, উনি বলেছেন যে না আমি 27-28 তারিখে আগরতলা যাবো, তো আমাকে আপনি টাকাটা দেন। তাই আমি বলছি ঠিক আছে, আমার তো জানার মতো এমন দেওয়ার মতো এমন কিছু নয়, যদি আপনার যদি এমন জানা থাকে যে পুলিশ আপনাকে টাকা দেবে তো আপনি ওসির সাথে কথা বলুন। বলছে না আপনি তো সেকেন্ড অফিসার, আপনি আমি না তো সেকেন্ড অফিসার তো ডেজিগনেটেড পোস্ট না, এটা কাজের সুবিধার্থে থানাতে এমএনডিজি সিনিয়র থাকে ওসির পরিবর্তে উনি থানার কাজকর্ম দেখেন, ওসিরও বর্তমানে। তো আমি আপনি ওসির সাথে কথা বলুন, আমি অলরেডি ব্যাপারটা আমি ওসিকেও ইনফর্ম করেছি এবং এসডিপিওকে। ওনারা বলেছেন ঠিক আছে দেখছি, এবং একটা জিডিও করার কথা ছিল, আমি এটা জিডিও নোট রেখেছি। তো কালকে সারাদিন ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমি প্রায় সময় এখানে শ্রীরামপুরে এখান থেকে সরাসরি জম্পু হিলটা দেখা যায় রাত্রিবেলা লাইট টাইটগুলো, তাই আমি প্রায় সময় কাজের ফাঁকে যাই বা একটু সময় এখানে কাটাই একাকি কাটাই। তো কালকে আমি যাওয়ার সময় আমি দেখি সুজিত বড়ুয়া আমাকে দেখতে পায়, এবং আমি যখন শ্রীরামপুর যাই তখন ওইখানে যাওয়ার পরে এক ঘন্টা পরে আমার একটা ফোন আসে যে আপনি থানাতে আছেন, আর যদি না থাকেন তো আসুন, আমি এটা কমপ্লেন নিয়ে এসেছি। তো আমি বললাম ঠিক আছে থানাতে তো আর অফিসার আছে, আপনি কথা বলুন। তো বলছিল না আপনাকেই লাগবে, আমি তো দুপুরে এসেছিলাম। বলছি দুপুরে আপনি কয়টায় এসেছিলেন? বলেছে আমি তো দুপুর 1টার সময়, না তো আমি 1টার সময় থানায় ছিলাম, আমি 4টার পরে আমি থানা থেকে ঘরে গেছি। তো ঠিক আছে আপনি বসুন আমি আসছি। এটা হলে আমি আসার সময় আমাকে যে শ্রীরামপুর বৌদ্ধ মন্দির আছে এখানে প্রথমে একটা সিগনাল দেয় একটু, আমি ভাবলাম হয়তো প্যাসেঞ্জার গাড়ি ভেবে সিগনাল দিয়েছে। তো আমি তারপরে একটু আসার পরে হঠাৎ করে 3 জন লোক সিগনাল দিল, দেওয়ার পরে আমি হঠাৎ করে আসলে আমি সিভিল এসেছিলাম কিন্তু হঠাৎ মনে হলো যে আমি অন ডিউটিতে আছি। ভাবলাম কিছু হয়েছে, দাঁড়াতে গিয়ে যখন ব্রেক দিয়েছি এখানে একটা স্পিড ব্রেকার ছিল, স্পিড ব্রেকার দিতে গিয়ে একটা টুকটুকের সাথে আমার গাড়িটা একটু জাস্ট একটু টাচ হয়েছে। তারপর হঠাৎ করে দেখলাম কিছু লোক আমার মানে ঘিরে ধরলো, ঘিরে ধরে আমরা বের করলো বললো আপনার মোবাইলটা কোথায়? বললাম যে মোবাইল আছে। তো মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা নেওয়ার পরে গাড়িটাকে 2-3 জন ধাক্কা দিয়ে পাশেরটা পুকুর ছিল পুকুরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে বলছে যে এই ওকেও ফালা পুকুরে। আমার মোবাইলটা নিয়ে গেছে, কিন্তু মোবাইলটা নেওয়ার পর বলছে আর যদি আমি গাড়ি শুয়ে পড়তাম পুকুরে তাহলে আমার মোবাইলটা কি আর 1 ঘন্টা আধা ঘন্টা বাঁচত? যাই হোক, এটা প্রি প্ল্যান এবং
ওইখানে ফার্স্ট সুজিত বড়ুয়ান টিম, তারপরে ওরা বলেছে যে না এসডিপিও আসতে হবে, এসপি আসতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে পাবলিক ইন্টারেস্টে এখানে কাজ করতে এসেছি, আমাদের কোনো ব্যাড ইন্টেনশন নেই। বেসিক্যালি আমাদের এখন, আগে তো 3 বছর টেনিউর থাকতো একজন সায়েন্স ফিল্ডারে, আমাদের তো এখন 6 মাস 1 বছরের মধ্যে আমাদের ট্রান্সফার হয়। সবাই সাথে ভালো সম্পর্ক রেখেছি এখানে, আরও পাশাপাশি অন্য সাংবাদিকরাও রোজই আসতেন বিভিন্ন কাজে। কেউ আমার কাছে তো চাও খাইতে খাওয়ার জন্য বলেননি। যাই হোক, উনি কেন আমার কাছে টাকা চেয়েছেন বা কী এমন এখানে আছে যে ওনাকে টাকা দিয়ে কাজ করতে হবে আমার জানা নেই। তবে একটা মাস্টার প্ল্যান করেছিল, আমার আরও ক্ষতি করতে পারতো, ওদের প্ল্যান অন্যরকম ছিল। কারণ ওরা যে চিৎকার করে মানুষ জমিয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আচ্ছা স্যার, মোবাইলটা কে নিয়েছে আপনার কাছ থেকে? মোবাইলটা একটা মহিলা ওরা রেখে এনেছে। মহিলাটা বলেছে আপনার ফোনটা করে, আমি ফোনটা আসলে আমিও হঠাৎ করে এমন আমার কোনোদিন এমন হয়নি। আচ্ছা, মোবাইলটা মোটামুটি যে নিয়েছে ওনার বয়স কত হতে পারে? অ্যাকচুয়ালি তখন আমি ওনার এত এত হইচই ছিল যে ওনার বয়সটা দেখার মতো, বা আমি হঠাৎ করে ঘাবড়ে যাই। তবে মিডল এজ। গাড়িটা ব্রেক মারার সাথে সাথে কয়জন এসেছিল ওখানে? আসলে গলির ভিতরে আগে থেকে প্রিপ্ল্যান অনুসারে ছিল, লোক ছিল না। এখানে কি আপনি সুজিত বড়ুয়া চিনছেন? হ্যাঁ হ্যাঁ, সুজিত বড়ুয়া তো এখানে ছিল, এবং উনি ফোন টোন করে হইচই করে অনেক লোক জমিয়েছেন। আচ্ছা, আর বাকি লোকগুলো আপনি চিনেন? দেখলে চিনবো, সবাইকে তো আর মানে নামে চিনতে পারবো না। তবে আচ্ছা, আপনার মোবাইলটা যে নিছে, এরপর কি মোবাইলটা বাঁচতেছে? হ্যাঁ, মোবাইলটা এরপরও অনেকক্ষণ মানে রিং করার পরে বেঁধেছিল, কিন্তু মোবাইলটা কে নিয়েছে কেউ। ওখানের পাবলিকরা আপনাকে মারধর করেছে স্যার? না, মারধর করেনি, এটা মুড়ি দিবে নাই, কিন্তু যে ধরনের মানে তাদের বিহেভিয়ার নট গুড। আপনাকে জলে ফেলে দিয়েছে ওনারা? হ্যাঁ, সুজিত বড় বলেছে জলে ফেলো। এবার যাই হোক, প্ল্যান করা তো ওটা, জলে ফেলে বলেছে জলে নামতে হবে, এইচডিপি আসলে তারপরে তুলবে। গাড়িটা ধাক্কা দিয়ে ফেলেছে জলের মধ্যে না? হ্যাঁ, গাড়িটা ধাক্কা দিয়ে 3 জন লোক নিউট্রাল করে ধাক্কা দিয়ে ফেলেছে। বলেছিল যে যদি কিছু জিনিস দিয়ে দেওয়ার জন্য, জিনিস কী দেবে? গাড়ির মধ্যে আর কেউ ছিল? না না, গাড়িতে কেউ ছিল না। ড্রাইভার আর আপনি? ড্রাইভার আর আমি ছিল। আচ্ছা আচ্ছা, তো মানে সুজিত বড়ুয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে গিয়ে আসছিল না পলাই গেছে? না না, সুজিত বড়ুয়া ছিল, লাস্ট পর্যন্ত ছিল। সেই সমস্ত কিছু মানে লিডিংটা ওরই ছিল। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এসডিপিওরে সাহায্যে ওইটা জানাইছেন যে সুজিত বড়ুয়া আমার এরকম গাড়ির সিগনাল দিছে বা গাড়িটা তারা ধাক্কাইয়ে ফেলে সেটা জানাইছেন? আমি এসডিপি সাহেব যাওয়ার পরে আমি এসডিপি সাহেবকে বলেছি যে স্যার এটা প্ল্যান, আপনি দেখুন ব্যাপারটা। ঠিক আছে। আজকে একটা এসআই রামকৃষ্ণ দাস আমার একটা অভিযোগপত্র দিছে এডিসিটা নিয়ে এসে, 22 তারিখে যে গঠন হয়েছিল এই বিষয়ের উপর নিয়ে সেটা দিছে সুজিত বড়ুয়া এবং বিশ্বজিৎ সাহা। ডিবি অফেন্স আনছে, অভিযোগটা কি? তাই না, অভিযোগটা কইছে যে মোবাইলটা নিয়ে গেছে যার দাম 40,000 টাকা। অভিযোগটা কি? তাই না, অভিযোগটা কইছে যে মোবাইলটা নিয়ে গেছে যার দাম 40,000 টাকা। ওসির বক্তব্য মোতাবেক অভিযোগকর্তা অভিযোগ করেছেন যে তার মোবাইলটি নিয়ে যাওয়া হয়েছে যার মূল্য 40,000 টাকা, অথচ অভিযোগপত্রে এমন কোনো উল্লেখই নেই। এটা প্রকাশিত হবে আগামীকাল। স্যার, আরেকটা জিনিস আমরা জানতে চাইছি যে গত 22 তারিখে ঘটনার দিন রাত্রিবেলা তো আপনাদের পুলিশের কর্তৃপক্ষ থেকে ওই ঘটনাস্থলে গিয়েছিল, তো পরের দিন ত্রিপুরার বহুল প্রচারিত দৈনিক সংবাদ পত্রিকায় যে একটা অভিযোগ এসেছিল যে গাড়িতে নাকি মদ ছিল, উনি নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তো আপনাদের পুলিশ কর্তৃপক্ষের আঙ্গিকে না দৃষ্টিভঙ্গি দিয়ে তো আপনি ঘটনাস্থলে গিয়ে আপনারা কি দেখতে পেয়েছেন বা তদন্ত করে কি পেয়েছেন? অ্যাকচুয়ালি ঘটনাস্থলে এসডিপিও স্যার ভিজিট করেছেন, আমি ছিলাম না। গাড়িটাও থানাতে এখন আমাদের এখানেই আছে, আমাদের রাষ্ট্রপতিতে। গাড়ির মধ্যে এই ধরনের কোনো মদ বা অন্য কোনো কন্ট্রাভ্যান্ড আইটেম আমরা পাইনি। কারণ ঘটনার অন্তত কিছুক্ষণ পরে পুলিশ সেখানে গিয়েছিল,
কিন্তু ঘটনাস্থলে তো প্রত্যক্ষদর্শী হিসাবে এলাকার লোকজন ছিল, এরা কি কোনো প্রমাণ আপনাদের কাছে তুলে দিতে পেরেছে? না, যতটুকু আমি শুনেছি এই ধরনের মদ বা কোনো কন্ট্রাব্যান্ড আইটেমের কোনো ধরনের কিছু দিতে পারেনি। উনি মদভুক্ত ছিলেন কি রামকৃষ্ণবাবু? ওই দিনই একটা মেডিকেল করানো হয়েছে, মেডিকেল রিপোর্টটা দেখলে পাওয়া যাবে। উনি যখন ঘটনা ঘটে উনি কি অন ডিউটি ছিলেন না ডিউটির ডিউটির বাইরে ছিলেন? সিভিল ড্রেসে ছিল, মানে অন ডিউটি ছিলেন না? ছিল না, কোনো ডিউটিতে আপনি পাঠাইছিলেন? না, আমি ছিলাম না ওই দিন, আমি থানাতে না, উনি যিনি ইনচার্জ ছিলেন ও তাই ধরে ওই জায়গাতে কোনো ডিউটি কাজ কাজ করতে পাঠাইছিলেন? আমি তো ওসি সেকেন্ড অফিসার হিসেবে রামকৃষ্ণ দাসের দায়িত্বে ছিলাম। ও তাই ধরে নিজেই গেছেন? আমি থানাতে ছিলাম। ঠিক আছে, আমি বাড়িতে ছিলাম। মানে উনি অন ডিউটি ছিলেন না, তখন তো ডিউটি বাইরে ছিলেন, ডিউটি ছিল না আমার। সিভিল ড্রেসে তো যে অন ডিউটি স্যার, আমরা একটা বই দেখতে পেলাম মোবাইলে তো 1400 টাকা না, 1400 টাকা ওই মোবাইলে ওনাকে দেওয়ার জন্য দিয়ে বলছে। তো স্যার এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? 40,000 টাকা দাবি যে করছে একটা অভিযোগ রামকৃষ্ণবাবু করছে, এই কথাটা কি এফআইআর এ নাই নাকি? আছে। কে দাবি করছে স্যার? কে দাবি করছিল? সুজিত বড়ুয়া। কিসের কিসের জন্য 40,000? অ্যাকচুয়ালি এই ব্যাপারে কিছু কিছুই মেনশন নেই, মানে 40,000 দাবি করছে ইলিগ্যাল ডিমান্ড, ইলিগ্যাল মানে অবৈধ দাবি। স্যার সুজিত বড়ুয়া কি পরিচয় দিয়ে এটা দাবি করছে? আমি তো অ্যাকচুয়ালি রিপোর্টার। কোন কোন চ্যানেল? হেডলাইন, হেডলাইন ত্রিপুরা। তো স্যার এখন আপনারা এই ইয়ে পাওয়ার পরে, কেসটি নেওয়ার পরে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? অ্যাকচুয়ালি কমপ্লেন তো এখন আমাকে দিয়েছে, আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে নেক্সট আমাদের যা অ্যাকশন। আচ্ছা স্যার, একটা যে শুনতে পেলাম তাই গাড়ি নিয়ে আসার সময় যে 3-4 জন মানুষ সিগন্যাল দিছে গাড়িটা থামানোর জন্য, এটা কি সঠিক? এটা ইনভেস্টিগেশন চলছে। গতকাল রাত্র আনুমানিক 10টা নাগাদ আমার কাছে খবর আসে যে কাঞ্চনপুর থানার সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস উনি একটি গাড়ি স্পার্ক এলআই TR-02E-0473 এই গাড়ি নিয়ে উনি কাঞ্চনপুরে আসার সময় ওনার গাড়ি একটি ই রিক্সা অর্থাৎ টুকটুকের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং দুর্ঘটনাগ্রস্ত হয়ে ওনার গাড়িটি একটি পুকুরের জলে পড়ে যায় এবং ওই যে টুকটুকের যে ড্রাইভার উনিও আহত হয়। এই ঘটনাটি কীভাবে হয়েছে তা জানার জন্য মাননীয় এসপি স্যার একটি তদন্তের আদেশ দিয়েছে। রামকৃষ্ণ স্যার কোথায় গেছে? উনি একসঙ্গে যতটুকু আমি খবর পেয়েছি উনি লালদুরির দিক থেকে কাঞ্চপুর দিকে আসছিল। ঘটনাটা হয়েছে স্যার কোন জায়গায়? ঘটনাটা হয়েছে কাঞ্চনপুর থানা থেকে প্রায় 300 মিটার আগে এই বুদ্ধ মন্দিরের সামনে। পাশে কি পুষ্করণী আছেন স্যার? হ্যাঁ, পাশে একটা পুকুর। রাস্তার দিকে স্যার কেমন দূরে পুকুরটা? রাস্তার দিকে স্যার পুকুরটা কেমন দূরে? রাস্তার পাশে পুকুরটি ছিল। বাকি রয়ে গেছে আরও অনেক কথা, সেগুলি হবে আগামীকাল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।